Colima. সমগ্র পৃথিবী জুড়ে কিছু অদ্ভুত এবং আজব প্রাণী রয়েছে, যে প্রাণীগুলো সৌন্দর্যের পাশাপাশি প্রচণ্ড ভয়ঙ্কর হয়ে থাকে। তাই আজকের ভিডিওতে আপনারা এমনই কতগুলো প্রাণীকে দেখতে চলেছেন যাদের একবার আক্রমণের ফলে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে, আর কতগুলো সম্পূর্ণ অজানা প্রাণী রয়েছে যাদের সম্পর্কে খুব বেশি তথ্য বিজ্ঞানীরা এখনও পর্যন্ত সংগ্রহ করতে পারেনি। আর সবশেষে যে প্রাণীটি দেখাবো সেটা আপনাদের অতি পরিচিত একটি প্রাণী, কিন্তু অদ্ভুত এবং ভয়ঙ্কর, টাইগার ফিশ। সাধারণত আমরা সকলেই জানি যে সার্ক ঘাতক প্রাণীগুলির মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর, কিন্তু এখন যে টাইগার ফিশটিকে দেখছেন সেটা দেখার পর হয়তো আপনি দ্বিতীয়বার সমুদ্রের জলে নামার আগে 10 বার ভেবে দেখবেন। টাইগার ফিশ দেখতে অনেকটা পিরানা মাছের মতো, তবে এরা আকার এবং আয়তনের দিক থেকে পিরানার থেকে অনেকটাই বড়। বেশিরভাগ সময় এরা একা একাই শিকার করে থাকে। এদের দাঁত সবথেকে ভয়ানক এবং ভয়ঙ্কর, যা প্রচণ্ড ধারালো। এদের এই দাঁতের মধ্যে যদি কোনো শিকার একবার ফেঁসে যায় তাহলে তাকে ছাড়ানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। মাছটি 5 থেকে 6 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। বড় এবং ধারালো দাঁতের জন্য তারা খুব সহজেই শিকার করতে পারে। স্নেক বাইট নোজ। এই ভিডিওতে আপনি দেখতে পাবেন একজন ব্যক্তি নিজের মাথা জলের নিচে ডুবিয়ে নিজের হাত দিয়ে মাছ ধরছে, কিন্তু ওই মাছ ধরতে ধরতেই সম্পূর্ণ ব্যাপারটা উল্টো হয়ে যায়। অনলাইনে ভাইরাল হওয়া এই ভিডিওটির উপর অনেকেই দাবি করছেন ভিডিওটি একদমই ফেক, আর ওই ব্যক্তিটি নিজে থেকেই ওই সাপটিকে নিজের নাকের উপর আটকে দিয়েছিল। তবে যদিও ব্যক্তিটি নিজে থেকে সাপটিকে নিজের নাকের উপর কাটতে বাধ্য করে, তাহলে সত্যিই ব্যক্তিটির সাহসের শাবাশি দিতে হবে। আর আপনি সাপটিকে জলের উপর দিয়ে সাঁতরে যেতেও দেখতে পাবেন, যেটা থেকে এটা বোঝা যায় যে সাপটা তো আসল ছিল। ক্যান্ডিরু। ছোট্ট দেখতে এই মাছটি কতটা ভয়ঙ্কর তা আপনি ভাবতেও পারবেন না। এই মাছটি 3 সেন্টিমিটার থেকে 17 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। জলজ প্রাণীগুলোর মধ্যে ক্যান্ডিরু হলো অন্যতম সবচাইতে ছোট প্রাণী, যা প্রতিটি মানুষের জন্যই বিপজ্জনক। এই মাছগুলোর মধ্যে কিছু খারাপ লক্ষণ রয়েছে। আসলে এই মাছগুলি মানুষের প্রাইভেট অঙ্গের ভিতর দিয়ে শরীরের ভিতর প্রবেশ করতে পারে, আর শরীরের ভিতরে প্রবেশ করে সূক্ষ্ম অংশগুলো খেতে শুরু করে, যা প্রচণ্ড যন্ত্রণাদায়ক হয়ে থাকে। যদি সঠিক সময়ে এদের বাইরে না বার করা হয় তাহলে এই মাছ একজন মানুষের মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে। আসলে এমন অনেক ঘটনা সামনে এসেছে যেখানে ডাক্তারেরা অপারেশন করে এই মাছ মানুষের প্রাইভেট অঙ্গের ভিতর থেকে বার করেছেন। হিউম্যান ফেস ফিশ। চায়নার গ্রামে অবস্থিত একটি জলাশয়ের মধ্যে অদ্ভুত দেখতে এই মাছটিকে দেখতে পাওয়া গেছে। আপনি হয়তো আপনার জীবনে প্রথমবার এই মাছটিকে দেখবেন। সবথেকে আশ্চর্যের বিষয় হলো এই মাছের মুখ একজন মানুষের মতো, একজন মানুষের মতো চোখ নাক এবং মুখ রয়েছে। একটু অদ্ভুত মনে হলেও এটাই বাস্তব। মাছের মুখমণ্ডলের কারণ এখনও পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি, যা প্রত্যেকের কাছেই একটি অস্বাভাবিক ঘটনা। গোল্ডেন ফ্রগ। এই প্রজাতির ব্যাঙগুলোকে কম্বোডিয়ায় পাওয়া যায়, যা কোনো সাধারণ ব্যাঙের মতো নয়। এই প্রজাতির ব্যাঙগুলো বিশ্বের সবচাইতে বিষাক্ত প্রাণীগুলোর মধ্যে একটি। এরা এতটাই ছোট হয়ে থাকে যা খুব সহজেই মানুষের হাতের মুঠোর মধ্যে চলে আসতে পারে, কিন্তু ভুল করেও এদেরকে স্পর্শ করার চেষ্টা করবেন না, কারণ এদের মধ্যে রয়েছে বিষাক্ত বিষ। আর এরা এতটাই বিষাক্ত হয়ে থাকে যে শুধুমাত্র একবার স্পর্শ করায় প্রায় 1000 মানুষ বা 3 থেকে 4টি হাতি কয়েক মিনিটের মধ্যেই মারা যেতে পারে। যখন কোনো বিপদের আশঙ্কা পায় তখন এদের শরীর থেকে এক ধরনের রস নিঃসৃত হয় যা প্রচণ্ড বিষাক্ত। তোমরা আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের এই কটি প্রাণীর মধ্যে কোন প্রাণীটি আপনার সবথেকে ভয়ঙ্কর মনে হলো তা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।